এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সিলেটে ইকরামুল কবিরের কাছে। তিনি আছেন শাহপরান থানার সামনে। ইকরাম, ইতিমধ্যে জেনেছেন গতকালকে সন্ধ্যায় এক তরুণী তার স্বামীকে নিয়ে সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে এসেছিল এবং বেড়াতে আসার পরেই তার উপরে ছাত্রলীগের কিছু 5-6 জন মিলে তাকে নিয়ে ছাত্রাবাসে নিয়ে তাকে ধর্ষণ করে এবং গণধর্ষণের তিনি শিকার হন। যেই আমার সামনে যে গাড়িটি রয়েছে, এই যে আপনি দেখতে পাচ্ছেন গাড়ির ঢাকা মেট্রো V021362, এই গাড়িতে করেই সেই নারী তার স্বামীকে নিয়ে এসেছিল ক্যাম্পাসে এবং এই গাড়িতে করেই আবার তারা তাকে নিয়ে প্রায় 1 কিলোমিটার দূরে ছাত্রাবাসের একেবারে 7 নম্বর ব্লকের সামনে নিয়ে আসে এবং গাড়িতে এই নারীকেই ধর্ষণ করা হয় এবং এই গণধর্ষণ করে এই গাড়িতেই মধ্যেই এবং স্বামীকে পার্শ্ববর্তী 7 নম্বর যে ব্লক আছে সেই ব্লকের এক কোণায় তাকে আটকিয়ে রাখা হয়। স্বামীকে চিন্তা করে ছিনিয়ে নিয়ে স্ত্রীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাকে আটকিয়ে রাখা হয়। এই ঘটনায় শাহপরান থানায় কিছু সময় আগে একটি মামলা হয়েছে এবং মামলায় 6 জনের নামীয় আসামি এবং আরও 2-3 জনকে অজ্ঞাত নামে ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করে আছে এবং মামলায় আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি এই 6 জনই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত আছে। এই থানায় আরেকটি মামলা একেবারে প্রক্রিয়াধীন, কিছু সময়ের মধ্যেই মামলাটি হয়ে যাবে। সেটা হচ্ছে গিয়ে গতকালকে 7 নম্বর ব্লকে ছাত্রলীগের সাইফুর রহমানের রুম থেকে কিছু অস্ত্র পাওয়া গেছে, অস্ত্র মধ্যে পাইপগান সহ আরও কিছু দেশীয় অস্ত্র পাওয়া গেছে। এই সাইফুর রহমানকে আসামি করে আরেকটি মামলা দায়ের করা হচ্ছে এই থানায় এবং এই এমসি এই ঘটনায় দুটি মামলা হচ্ছে। আমরা এখন পর্যন্ত একটি মামলার বিবরণ আমরা ইতিমধ্যে জেনেছি এবং আরেকটি মামলা একেবারে প্রক্রিয়াধীন রয়েছে এবং গতকালকে ঘটনার পর থেকে আসামিদের ধরার জন্য এখন পর্যন্ত পুলিশ বিভিন্ন জায়গায় তন্নতন্ন করে অভিযান চালাচ্ছে এবং গতকাল পর্যন্ত অভিযানে শুধুমাত্র এই অস্ত্র উদ্ধার ছাড়া আর কোনো নতুন কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশাবাদী, তারা আজকের মধ্যে সেই আসামি যারা আছেন, যেই 6 জনকে অভিযুক্ত করা হয়েছে নামের, সেই 6 জনকে তারা আইনের আওতায় আনতে পারবে, অর্থাৎ গ্রেপ্তার করা সম্ভব হবে এবং যেই নারীকে তারা গণধর্ষণ করেছে সেই নারী এখন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে আছেন। এবং সব কিছু মিলে বলা যায় এই যে মামলাটি হয়েছে, প্রথম যে মামলাটি হয়েছে ধর্ষণ মামলায়, সেই ধর্ষণ মামলায় সেই যে নারী ধর্ষণ নারী ধর্ষিত হয়েছেন তার স্বামী সেই মামলার বাদী হয়েছেন। সব কিছু মিলে এই বলা যায় যে গতকালকে যে গণধর্ষণের শিকার হয়েছেন এমসি কলেজের ছাত্রাবাসে, সেই ঘটনার এই ছিল সর্বশেষ খবর। ইকরামুল কবির জানাচ্ছিলেন সিলেট থেকে, সেখানে গতকাল যে তরুণী গণধর্ষণ হয়েছে সে ব্যাপারে মামলা হয়েছে শাহপরান থানার সামনে থেকে জানাচ্ছিলেন তিনি।